জিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর কাছের ও দূরের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। উপস্থাপনায় আমি মোহাম্মদ বদরুল রহমান। আজকের পাঠদানের বিষয় গণিত, উনিশ শ্রেণীর তিনের এক এবং তিনের দুইয়ের উপর, বিষয়বস্তু মান নির্ণয়। আমরা নবম শ্রেণীতে তিনের এক এবং তিনের দুইয়ের উপর পাঠ্যবের যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা সমাধান করেছিলাম এবং বিভিন্ন সৃজনশীলও করেছিলাম। আজকে আমি তিনের এক এবং তিনের দুইয়ের উপর তোমাদের সামনে নতুন একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। আমরা সবাই সমস্যাটি ভালো করে খেয়াল করি এবং সমাধান করার চেষ্টা করব। দেখো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান টু রুট টু হলে এক্সের মান নির্ণয় করো। খ নম্বর, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোরের মান নির্ণয় করো। গ নম্বর, প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফাইভ ইগেল টু ফিফটি এইট রুট টু। এরকমটা সমস্যা, এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের যেই সূত্রগুলো একটু মনে রাখা দরকার, দেখো সেই সূত্রগুলো। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা মান নির্ণয়ের জন্য। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এখানে দুইটা সূত্র। কারণ যদি প্লাস দিয়ে মান দেওয়া থাকে তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র প্রয়োগ করবো, যদি মাইনাস দিয়ে মান দেওয়া থাকে তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সূত্র প্রয়োগ করবো। তারপর আবার দেখো, এ কিউব প্লাস বি কিউব, যেহেতু তিনের এক এবং তিনের দুইয়ের উপর সমস্যাটা, এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি। আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি হোল ইন্টু এ মাইনাস বি। এই সমস্যাটা সমাধান করার জন্য অন্ততপক্ষে এই চারটা সূত্র আমাদের একটু মনে রাখা দরকার, যাতে আমরা সমস্যাটা সহজে সমাধান করতে পারি। সবাই দেখো, এখন আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করি। ক নম্বরে দেওয়া ছিল কি সমস্যাটা ছিল, উদ্দীপক ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইগেল টু টু রুট টু হলে এক্সের মান নির্ণয় করো। ক নম্বর ছিল এক্সের মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান টু রুট টু। আমরা এক্স স্কোয়ার চলকটা এই পাশে রাখলাম, এক্স স্কোয়ার সমান মাইনাস থ্রি, এই পাশে আসলে প্লাস থ্রি প্লাস টু রুট টু। এক্স স্কোয়ার সমান এই থ্রিকে আমরা বাঙ্গাইতেছি, থ্রি থেকে কত বাঙ্গাইতেছি, টু প্লাস ওয়ান। আমরা টু প্রথম লিখতেছি, তারপরে টু রুট টু প্লাস ওয়ান পরে লিখলাম। এক্স স্কোয়ার সমান এই টুকে আমরা কত লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার আসে যেহেতু একটা বর্গের সূত্রে আসতে পারে, হ্যাঁ, তাহলে এক্স এই টুকে আমরা কত লিখতে পারি, যদি আমরা এ লিখি, একে যদি আমি এটার উপর স্কোয়ার দিতে চাই, কারণ গণিতের কাজ কী, যে মানের কোনো পরিবর্তন করা যাবে না, চেহারার পরিবর্তন করতে পারবো কিন্তু মানের কোনো পরিবর্তন করা যাবে না, তাহলে এর পরিবর্তে আমরা কী লিখতে পারি, রুট টু এ হোল স্কোয়ার লিখলে কী হয়, মানটা রুট ওভার আর স্কোয়ার কাটা গেলে কী থাকে, এ থাকে। তাহলে এই টুকে আমরা কী লিখতে পারি, রুট টু হোল স্কোয়ার, মানে এ বলতে এখন রুট টু আসলো, রুট টু হোল স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ বলতে রুট টু ইন্টু বি বলতে ওয়ানের ওয়ান হোল স্কোয়ার লিখলে বি বলতে এখানে ওয়ান। তাহলে দেখো এখন অঙ্কটা সূত্রটা কী দাঁড়াইলো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি আমরা। এখন উপপক্ষকে বর্গমূল করলে এক্স স্কোয়ার বর্গ আর বর্গমূল কাটা গেলে শুধু এক্স থাকে, বর্গ আর বর্গমূল কাটা গেলে রুট টু প্লাস ওয়ান থাকে। তাহলে নির্ণয় এক্স মান আমরা কী পেলাম, রুট টু প্লাস ওয়ান, ঠিক আছে। এখন দেখো আমরা খ নম্বর সমস্যাটা সমাধান করবো। খ নম্বর কী করতে বলছে, খ নম্বর করতে বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোরের মান নির্ণয় করো। দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোর, এখানে এক্স একটা পদ, ওয়ান বা এক্স একটা পদ, তাহলে আমরা কিন্তু এক্সের মান জানি, ওয়ান বা এক্সের মান জানি না, তাহলে এক্ষেত্রে আমাদের ওয়ান বা এক্সের মানটা দরকার। দেখো আমরা ক হতে পেয়েছিলাম কি, এক্স ইকুয়াল টু রুট টু প্লাস ওয়ান। এখন ওয়ান বা এক্স করতে হলে কী করতে হবে, এটাকে ব্যস্তকরণ করতে হবে, মানে বিপরীতকরণ করতে হবে। তো বিপরীতকরণ করলে কী হয়, এই এক্সের নিচে মনে মনে ওয়ান আসে, তাহলে এটাকে কী করতে হবে, উল্টাতে হবে। তাহলে ওয়ান বা এক্স নিচের ওয়ান উপরে চলে গেল, উপরের এক্স নিচে আসলো, ইকুয়াল টু এই পদটার নিচে কী আছে, মনে মনে ওয়ান আসে, ওয়ান উপরে চলে গেল, নিচে রুট টু প্লাস ওয়ান আসলো, অর্থাৎ ব্যস্তকরণ করে। তাহলে ওয়ান বাই এক্স সমান এই ব্যস্তকরণ করে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান, এর নিচের থেকে যদি আমরা অমূলত জাতীয় কোনো জিনিস উঠাতে চাই, রুট ওভার জাতীয় কোনো জিনিস বা অমূলত, সেটাকে কী করতে হবে, এইটার লব এবং হরকে তার বিপরীত সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে আসছে কি রুট টু প্লাস ওয়ান, তাহলে এটার বিপরীত সংখ্যা হচ্ছে রুট টু মাইনাস ওয়ান, লব এবং হরকে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করি আমরা। ওয়ান বাই এক্স সমান ওয়ান দা উপরেটারে গুণ করলে, ওয়ান দা গুণ করলে কোনো জিনিসকে যদি ওয়ান দা আমরা গুণ করি সেটি আসে, হ্যাঁ, তাহলে রুট টু মাইনাস ওয়ান। আর এখানে নিচে কী আছে, রুট টু প্লাস ওয়ান হোল ইন্টু রুট টু মাইনাস ওয়ান, তাহলে এখানে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
वन बाय एक्स समान रूट टू माइनस वन स्कोर रूट ओवर काटा गया शुद्ध टू माइनस वन स्कोर मैंने वन वन बाय एक्स समान टू नीचे देखो टू थे वन बिकल कथा थे वन नीचे वन लिखी ना कारण कि कारण प्रत्येक स्वाभाविक संख्यार नीचे मन मन कत थे वन थे से वन को मूल्य नहीं नीचे वन लिखल ना तेल वन बाय एक्स समान कत रूट टू माइनस वन अंकटा छिल एक्स टू दि पावर फोर प्लस वन बाय एक्स टू दि पावर फोर ये समस्या समाधान करार्जन एक्स प्लस वन बाय एक्स अर्थात ए प्लस बी अथवा ए माइनस बी एर मान जाना दरकार ठीक है किंतु हमें एखे कि जानी एक्स एर मान जानी और वन बाय एक्स एर मान जानी तहले सुतरां एक्स प्लस वन बाय एक्स एटार मान आमरा बेर करते एक्स एर मान होच्छे रूट टू प्लस वन प्लस वन बाय एक्स एर मान होच्छे रूट टू माइनस वन प्लस वन माइनस वन काटा गेले कि थाके रूट टू रूट टू टू रूट टू तहले एक्स प्लस वन बाय एक्स एर मान आमरा पेलाम कि टू रूट टू तहले एखन आमरा देखो समस्या समाधान करी তাহলে এখন দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরকে ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এখন দেখো এটা কী হলো এক্স স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ ভিতরটা হচ্ছে কি এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কটা জানি দুইটা জানি কিন্তু এখানে মান দেওয়া আছে কি আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমরা প্লাসের সূত্র বসাবো না মাইনাসের সূত্র বসাবো এটা একটা চিন্তার বিষয় ছিল কিন্তু যদি এক্স স্কোয়ার হোল স্কোয়ার এরকম সংখ্যা অঙ্কটা থাকে তাহলে প্রথম ক্ষেত্রে তুমি প্লাসের মান না মাইনাসের মান এটা চিন্তা করার প্রয়োজন নেই প্রথম ক্ষেত্রে তুমি প্লাসের সূত্রে বসাইবা যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ারকে এখন করো এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরের স্কোয়ার মাইনাস টু একে টু এখন দেখো এখন আবার কী আসছে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পর্যায়ে চলে আসছে এখন আমাদের চিন্তা করতে হবে কারণ এখন সিম্পল এক্স সিম্পল ওয়ান বাই এক্স ঠিক আছে এখন চিন্তা করতে হবে প্লাসের মান না মাইনাসের মান তাহলে এখানে আমরা কী লিখবো এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কারণ কি কারণ আমাদের মান দেওয়া ছিল কি প্লাসের এই জন্য আমরা প্লাসের সূত্রটা এখানে প্রয়োগ করছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড প্রকারের বাইরের স্কোয়ার এটার মান আমরা কত পেয়েছি টু রুট টু হোল স্কোয়ার মাইনাস টু একে টু সেকেন্ড প্রকারের বাইরের স্কোয়ার মাইনাস টু স্কোয়ার টু এর মধ্যে পড়লে কত হয় ফোর ইন্টু এ স্কোয়ার যদি রুট ওভারের মধ্যে পড়ে তাহলে টু থাকে মাইনাস টু সেকেন্ড প্রকার দ্য স্কোয়ার মাইনাস টু চার দুগুণী আট মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু আট থেকে দুই করলে ছয় সিক্স হোল স্কোয়ার মাইনাস টু সিক্স স্কোয়ার মানে ছত্রিশ মাইনাস টু সমান চৌত্রিশ বি করলে কত পেলাম আমরা চৌত্রিশ তাহলে খ নম্বরে আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের মান কত পেলাম থার্টি ফোর ঠিক আছে সবাই বুঝতে পারছো আশা করি এখন দেখো এখন আমরা গ নম্বর সমস্যাটা সমাধান করি গ নম্বরের সমস্যা আমাদের কী ছিল গ নম্বরের সমস্যা সমাধান কী সমাধান করতে বলছে প্রমাণ করতে বলছে যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইগেল টু ফিফটি এইট রুট টু তাহলে দেখো এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এই যে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ আমরা কীভাবে পাবো আমরা যদি এক্স কিউব প্লাস ইন্টু এক্স স্কোয়ার গুণ করি তাহলে আমাদের আসতে পারে এক্স টু দি পাওয়ার ফাইভ আর ওয়ান বাই এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে আসতে পারে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে দেখো এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব একটা ব্যাপার আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার একটা ব্যাপার আসে কিন্তু আমরা এই দুইটার একটার মানও জানি না এই দুইটা ক এবং খয়ের মধ্যে আমরা এই পর্যন্ত এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আমরা এখন পর্যন্ত জানিনি তাই না তাহলে আমাদের এই দুইটার মান কী করতে হবে এখন বের করতে হবে এই দুইটার মান বের করার জন্য আমাদের কার মান দরকার যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করার জন্য আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দরকার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের মান বের করার জন্য এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দরকার যেটা আমরা খ হতে পেয়েছিলাম খ হতে আমরা কী পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান করতে পেয়েছিলাম টু রুট টু তাহলে এখন দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আমরা কি সূত্র লিখলাম এক্স হোল কিউব এক্স হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কী জানি আমরা টু রুট টু হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু এটার মান টু রুট টু
এই কিউব যদি টু এর মধ্যে পড়ে কত হয় এইট, ইন্টু এই কিউব যদি রুট টুর মধ্যে পড়ে, রুট টু কটা, রুট টুর মধ্যে পড়লে রুট টু কটা পড়ে এখানে তিনটা, রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু। তাহলে দেখো এই রুট টু গুণ করলে রুট টু হোল স্কোয়ার ইন্টু আরেকটা রুট টু থাকে, এই স্কোয়ার রুট ওভার কাটা গেলে কী থাকে টু রুট টু। ওকে তাহলে রুট টু হোল কিউব হচ্ছে টু রুট টু মাইনাস তিন ওকে তিন, তিন দুগুনি সিক্স রুট টু, আট দুগুনি ষোলো রুট টু মাইনাস সিক্স রুট টু, ষোলোটা রুট টু থেকে ছয়টা রুট টু বাদ দিলে থাকে দশটা রুট টু। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে আমরা এটা পেলাম, এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। চলো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা এখন কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমাদের মান দেওয়া ছিল কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এ, তাহলে আমরা প্লাস সূত্র বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা মানে কত টু রুট টু হোল স্কোয়ার মাইনাস টু, স্কোয়ার টু এর মধ্যে বলে কত আসে ফোর, ইন্টু স্কোয়ার রুট ওভার বলে এটা কাটা গেলে থাকে থাকি শুধু টু মাইনাস টু, চার দুই আট মাইনাস টু, আট থেকে দুই গেলে কত থাকে সিক্স। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কত বললাম সিক্স। এখন দেখো আমরা যখন চূড়ান্ত পর্যায়ে চলে আসবো আমাদের প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ সমান ফিফটি এইট রুট টু। তাহলে আমরা যে দুটো মান পেয়েছিলাম সেই দুটো গুণ করবো, এখন দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এটার মান কত টেন রুট টু, ইন্টু এটার মান সিক্স। ওকে এখন আমরা পর্যায়ক্রমে গুণ করবো এক্স কিউব দিয়ে এই দুটোটাকে গুণ করবো, আবার ওয়ান বাই এক্স দিয়ে এই দুটোটাকে গুণ করবো, এক্স কিউব এটাকে গুণ করলে এক্স কিউব এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স কিউব দিয়ে এটাকে গুণ করলে কাটা গেলে এক্স থাকে, আবার ওয়ান বাই এক্স দিয়ে এই দুটোটাকে গুণ, ওয়ান বাই এক্স দিয়ে এটাকে গুণ করলে ওয়ান বাই এক্স থাকে, ওয়ান বাই এক্স কিউব দেওয়া ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ করলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ থাকে, ইন্টু ছয় দশমিক ষাট রুট টু। এখন দেখো আমাদের সাজা লিখতেছি আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্সটি রুট টু, এটা এটার মান এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ রাখলাম প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু রুট টু ইকুয়াল টু সিক্সটি রুট টু, এটির পাশে রাখলাম যেটার মান বাইর করতে হবে, হ্যাঁ এর বাম পাশেটা বাম পাশে রাখলাম সমান সিক্সটি রুট টু প্লাস টু রুট টুটা এই পাশে আসলে মাইনাস টু রুট টু। সুতরাং এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ সমান বিকল্প পাশে ফিফটি এইট রুট টু, যেটা আমাদের প্রশ্নতে প্রমাণ করতে বলছে কি যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ বিকল টু ফিফটি এইট রুট টু। তাহলে আমাদের প্রমাণ করা হলো, তাই না? আশা করি সবাই বুঝতে পারছ বাড়িতে তোমরা এই কাজটা, বাড়ির কাজ হচ্ছে তোমাদের এই অঙ্কটা বাড়িতে সবাই এই সৃজনশীল প্রশ্নের অঙ্কটা সমস্যাটা সবাই দুইবার করে বাড়িতে করবা, কারণ অঙ্ক প্র্যাকটিস না করলে কখনো মনে থাকবে না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, অপ্রয়োজনীয় কেউ ঘর থেকে বের হবে না, আল্লাহ হাফেজ।